हेलो स्टूडेंट्स, আমি অন্তরা দত্ত, রায়ো মার্টিনের একজন ম্যাথমেটিক্স এডিটর। এর আগের তিনটে ভিডিওতে আমি তোমাদের কিভাবে দুটি সংখ্যার মধ্য সমানুপাতি অঙ্কন করতে হয় বিভিন্ন পদ্ধতিতে দেখিয়েছি। এই ভিডিওটিতে এবং এর পরবর্তী ভিডিওটিতে আমি এই মধ্য সমানুপাতি অঙ্কনেরই দুটি অ্যাপ্লিকেশন করে দেখাবো। তার জন্য আমি পাঠ্যপুস্তকের 283 নম্বর পৃষ্ঠা 4-2 এর অঙ্কটি বেছে নিয়েছি। 6 সেমি এবং 4 সেমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো, এই অঙ্কটি আমি করে দেখাবো। এর জন্য প্রথম কাজ আমাকে আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তার জন্য আমি প্রথমে একটি সরল রেখা অঙ্কন করলাম। আয়তক্ষেত্র অঙ্কনের জন্য প্রথম কাজ আমাকে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, অর্থাৎ আমি একটি 90 ডিগ্রি কোণ এঁকে নেব। আশা করছি দেখা যাচ্ছে 90 ডিগ্রি কোণ। ওকে, 90 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেছে। এবার আমি 6 সেমি এবং 4 সেমি মাপগুলো নেব একে একে। প্রথমে আমি 6 সেমি মাপ নেব। নিয়ে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হিসেবে 6 সেমিটাকে নিচ্ছি এবং প্রস্থ হিসেবে 4 সেমি মাপটাকে নিচ্ছি। ছয় সেমি মাপ আমাকে আরও একবার নিতে হবে। চার সেমি মাপ নেব, এখানে বসিয়ে 4 সেমি কাটবো। আয়তক্ষেত্র অঙ্কন করতে আমরা সবাই পারি। এবার এই বিন্দুগুলো যুক্ত করে দিলে আয়তক্ষেত্র অঙ্কন হয়ে যাবে। এই বাহুটাকে আমাকে বর্ধিত করতে হবে, আমি তাই জন্য প্রথমে কিছুটা বাড়িয়ে রাখলাম, কিছুটা বর্ধিত করে রাখলাম। এটা আমার অঙ্কন পদ্ধতি যেটা সেটার মধ্যেই পড়ছে। ওকে, নাম দিয়ে দিলাম এ বি সি ডি। ডিসি বাহুটাকে কিছুটা বর্ধিত করে রেখে দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে ডিসি বাহুটাতে এই যে পরিধির প্রস্থর যে মাপটা নিয়েছিলাম সেই মাপটা, অর্থাৎ 4 সেন্টিমিটার দৈর্ঘ্যটা আমি এখানে আঁকবো। এইটা 6 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। টোটাল একটা সরলরেখা আমি পেলাম ডিই। এই ডিই সরলরেখার লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করতে হবে। তো ডিই সরলরেখার লম্ব সমদ্বিখণ্ড আঁকা হলো, অর্থাৎ আমি ডি এবং ই বিন্দুর মধ্য বিন্দুটি পেলাম। এই বিন্দুতে কম্পাস বসিয়ে আমাকে একটু অর্ধবৃত্ত ডিকে ব্যাস করে, মানে ডিইকে ব্যাস করে এই বিন্দুতে কেন্দ্র করে আমাকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। অর্ধবৃত্ত আঁকা হলো। এবারে আমি এই যে বিসি বাহুটা এঁকেছি এই বিসি বাহুটাকে বর্ধিত করে দেবো, ঠিক যেমনভাবে আছে সোজাসুজি তেমনভাবে বর্ধিত করে দেবো। বর্ধিত করে দিতে দেখলাম এই বাহুটা অর্ধবৃত্তটাকে এফ বিন্দুতে ছেদ করেছে। এবার আমি সিএফ এর দৈর্ঘ্যটা মাপবো। সিএফ এর দৈর্ঘ্য হচ্ছে এতটা, এটা হচ্ছে সিএফ এর দৈর্ঘ্য। তো এই সিএফ এর দৈর্ঘ্য বরাবর আমাকে এখানে একটি বৃত্তচাপ কাটতে হবে, এখানে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ কাটতে হবে এবং এফ বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ কাটতে হবে। অর্থাৎ আমি সিএফ যে পরিমাপটি পেলাম সেই পরিমাপের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আমাকে অঙ্কন করতে হবে। সেই বর্গক্ষেত্রটি হবে আমার 6 সেমি এবং 4 সেমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। এখানে একটি নাম দিয়ে দিলাম জি। তাহলে সিই জি এফ হচ্ছে আমার সেই রিকোয়ার্ড স্কোয়ারটা, অর্থাৎ এ বি সি ডি
ए बी सी डी आयतक्षेत्रेर समान क्षेत्रफल विशिष्ट বর্গক্ষেত্র সিই জি এফ। ওকে, এর পরবর্তী ভিডিওতে তোমাদের আমি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র কীভাবে অঙ্কন করতে হয় করে দেখাবো। ওকে, থ্যাংক ইউ।